বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্রের নিকটেই কালাপাথরে যে জহর নবোদয় বিদ্যালয় রয়েছে সেখানে কয়েকদিন আগে ধরা পড়েছেন প্রিন্সিপাল সহ কয়েকজন শিক্ষক শিক্ষিকা যারা শিশু পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে। সেখানে পাঁচ ছজন শিশুরা উদ্ধার হয়েছে এবং তারা স্বীকার করেছেন এই শিশুগুলি তাদের নয়, তারা এগুলিকে বিভিন্ন জায়গায় প্রেরণ করছিলেন। শিশু পাচার কাণ্ডে জওহর নবোদয় বিদ্যালয়ের গ্রেফতার হওয়া অধ্যক্ষর শাস্তির দাবিতে এবার পথে নামল শিক্ষক সংগঠন। বৃহস্পতিবার অধ্যক্ষর শাস্তির দাবিতে মাধ্যমিক শিক্ষক সমিতি, জেলা শিক্ষা দপ্তর ও জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখায়। এদিকে ঘটনায় উদ্ধার হওয়া পাঁচ শিশুর মাতৃপরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পাঁচ শিশু ও তাদের মা হিসেবে দাবি করা রিয়া বাদ্যকরের ডিএনএ পরীক্ষার জন্য আদালতে আবেদন জানাল পুলিশ। অধ্যক্ষর বিশদ জানতে জেরা করা হল অধ্যক্ষ স্ত্রী ও ছেলেকেও। শিশু পাচার কাণ্ডের তদন্ত নেমে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে তদন্তকারীদের হাতে। অভিযুক্তদের মধ্যে অধ্যক্ষ সহ তিনজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। অধ্যক্ষর সঙ্গে তার পরিবারের অন্যান্যদের সম্পর্ক বুঝতে গতকাল অধ্যক্ষর স্ত্রী ও তার একমাত্র ছেলে রাহুল রাজোরিয়াকে বাঁকুড়া সদর থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে রাজস্থানের কোনো শিশু পাচার চক্রের সঙ্গে অধ্যক্ষর যোগাযোগ ছিল কিনা। এদিকে একটি অনুষ্ঠানে অভিযুক্ত অধ্যক্ষর সঙ্গে বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মন্ত্রী সুভাষ সরকারের পদত্যাগ দাবি করা হয়েছে। বাঁকুড়ার সাংসদ প্রতিমন্ত্রী সুভাষ সরকারের এই বিজেপির বিভিন্ন অনুষ্ঠানে এই প্রিন্সিপালকে লক্ষ্য করা গেছে এবং সম্বর্ধনা দেওয়া দিচ্ছেন এবং তিনি বক্তব্যও রাখছেন। তো স্বাভাবিকভাবে বিজেপির সঙ্গে এই বিদ্যালয়ের যোগসূত্র তথা প্রিন্সিপালের যে একটা বড় নেতৃত্ব করার যে জায়গা সেটা সাধারণ মানুষ বা এলাকার মানুষ বাঁকুড়ার মানুষ কিন্তু ছুড়ে দিতে পারছেন না। তাই বিজেপি যে এই ঘটনাটা ঘটাচ্ছে প্রিন্সিপালের হাত ধরে সেটা মানুষ কিন্তু উদ্গ্রীব রয়েছে, মানুষের জানার ইচ্ছে রয়েছে যে পূর্ণ তদন্তের মধ্য দিয়ে উঠে আসুক যে কারা এই ধরনের ঘটনাটা করছে এবং এর সঙ্গে কেনই বিজেপি রাজনৈতিক দল যুক্ত রয়েছে সেটা সাধারণ মানুষের একটা আকাঙ্ক্ষা উৎকণ্ঠা রয়েছে। তাই পুলিশ প্রশাসন এবং বিভিন্ন প্রশাসনিক দিক দিয়ে আজকে বার্তা রয়েছে যে এর পূর্ণাঙ্গ তদন্তের মধ্য দিয়ে সেটা যেন উঠে আসতে পারে। এদিকে পুলিশ সূত্রে বলা হচ্ছে শিশু পাচার নিয়ে তারা সব রকমভাবে তদন্ত করে দেখছেন। এই পাচার চক্র কতদূর প্রসারিত, কারা এর নেপথ্যে রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। দ্য ওয়াল ব্যুরো।